তোমরা সবাই কেমন আছো? এখন সময় হচ্ছে 3:50 বিকেলের। তো খুব সুন্দর, বাইরে পাখি ডাকছে আর আকাশটা ঠিকই আছে, নাকি ঘূর্ণিঝড় আসার কথা আছে আজকে জানি না। ওয়েট করছি কখন আসবে, এখন আসেনি। তো সকাল থেকে আজকে ব্লগ করিনি, আজকে ব্লগটা আমি ভাবলাম এখন থেকেই স্টার্ট করি। দেখো মাথায় তেল দিয়েছি, মাথায় তেল দিলে না একটু চিপকু চিপকু লাগে না জানি লাগে। কালকে শ্যাম্পু করবো, চিন্তা করো, তেলটা না দিলেও না একদম ভালো লাগে না। খুব গরম পড়েছে তো দুদিন, মাথাটা একদম, মাথা থেকে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, তার জন্য তেলটা আমাকে দিতেই হলো। তো আজকে একটু কিচেনটাকে করেছি পরিষ্কার, তো ওখানে একটা জিনিস রেখেছি, তোমরা নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছো কি রেখেছি। চলো তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই সেটা। এইটা এসছে আমার কিচেনে একটা নতুন জিনিস, এটা হচ্ছে, দাঁড়া তোমাদের দেখিয়ে দিই ভালো করে। তো এটা হচ্ছে অবভিয়াসলি একটা ইন্ডাকশন ওভেন। তো এটা আমার কাছে ছিল তোলা, মানে এটা বয়স হয়ে গেছে প্রায় 4-5 বছর হয়ে গেছে নিশ্চয়ই। তো এটা আমি ইউজ করতাম না, এটা এমনি জাস্ট উপরে তোলা ছিল, আমার উপর বক্স করা ছিল। তা এটা আমি ভাবলাম যে এখন বার করে নিই, বার করে এখানটা রেখে দিই। তো এখানটা আমি রেখে, এই যেখানে প্লাগও আছে অসুবিধা হবে না, তো ওটা আমি এখান থেকে এটা এখানেই থাকবে। ও মাঝে মাঝে যখন আমার গ্যাসে, যখন অনেক সময় হয়ে যায় না যে গ্যাস আরও মানে একসাথে রান্না করার সময় অনেকটা দেরি হয়, তখন আমি ইন্ডাকশানে পাশাপাশি থাকলে কি হবে মানে একসাথে বসিয়ে দিতে পারবো, অসুবিধা হবে না, টাইমটা ম্যানেজ হয়ে যাবে ঠিক। তো এখানে যে মশলা কৌটোগুলো ছিল সেগুলো আমি এখানে রেখেছি, মশলা কৌটোগুলো, আর ইন্ডাকশানটা মশলার জায়গা নিয়ে নিয়েছে। তো এটাই হচ্ছে আমার কিচেনে মেকওভার। তো দুপুরবেলা যখন মৃগাক্ষী ময়ূরাক্ষী ঘুমিয়ে পড়লো, তখন আমি এই কাজটা করলাম, পুরো ওই জায়গাটা পরিষ্কার করে হচ্ছে জায়গাটা মুছে তারপর গ্যাসটাকে আরেকটু ওই সাইডটা সরালাম, কারণ গ্যাসটা আরেকটু এই সাইডটা ছিল। তো ওটাকে সরিয়ে ভালো করে মুছে টুছে ইন্ডাকশনটা পরিষ্কার করে তারপর ওখানটা বসালাম, মানে করতে করতে অনেকটা গরম লাগে। তো কোয়েটারে এখন ওরা ঘুমাচ্ছে, উঠলে পরে ওদেরকে খাওয়াবো। তো এখন টাইম তো তোমাদের বললাম 4টে বাজে, আর হচ্ছে গাছে জল দিতে হবে আজকে, বৃষ্টি আশা করলে বসলে হবে না। তো আমি গাছে জল দিয়ে তারপরে আবার আসছি। তার তো দুজনেই উঠে গেছে ঘুম থেকে, এই যে ময়ূরাক্ষী জল খাচ্ছে, হ্যালো বলে দাও সবাইকে, তুই সবাইকে হ্যালো বলে দাও, দাও জল খেতে দাও দাও। আর মৃগাক্ষীর বাবা আজকে মৃগাক্ষীর জন্য কি এনেছে দেখবে, কি এটা, জামরু না ডামরু, ডামরু বলো, ডামরু, ডামরু। এটা 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 কে বাজায় জোরে বলো, শিক্ষাগুর, এটা নিয়ে তাণ্ডব করে না বাবা, না বাবা একটু বাজাও, না একটু বাজাও, এখন মৃগাক্ষীও ওটা নিয়ে তাণ্ডব করবে, তাণ্ডব। আর ময়ূরাক্ষী নাচবে, মৃগাক্ষী বাজাবে, ময়ূরাক্ষী নাচবে, না বাবা। তাহলে ওদের জন্য এখন একটু কিছু বানাই, ময়ূরাক্ষীর জন্য একটু সুজি বানাই। মৃগাক্ষী কি খাবে, চকোস খাবে, বেডজ্যাম খাবে, বনভিটা, বেডজ্যাম, চকোস, চকোস, তাহলে কি খাবে চাকি বলো, তো টাইম নেই আমার, ম্যাগি, ম্যাগি খাবে, আচ্ছা গরম গরম ম্যাগি খেতে পারে, তাহলে ওর জন্য বানাই ম্যাগি। আর এই ছোট্ট বেবির জন্য দেখি 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 একটু কোন মুখতে দেখি, এই ছোট্ট বেবির জন্য একটু কোন শর্মিন্দা হো গিয়া, ছোট্ট বেবির জন্য একটু বানাই সুজি, কি খাবে, ছোট্ট
হেল্প করে মাঝে মাঝে যখন ওর কিছু হয়, ওর কিছু খেতে হয় তখন অবশ্যই আমাকে হেল্প করে। মৈরাক্ষী দেখো ম্যাগি বার করে দিচ্ছি, দাও। থ্যাংক ইউ, ভেরি গুড। তো ওর জন্য ম্যাগিটা বানাই আর ওর জন্য সুজিটা বানাই। কমপ্লিট। আমি এখন কি খাই দেখি, আমি এখন কি খাই একটু ফলই খেয়ে নি, এখন আর কিছু খাবো না ভালো খাবার। এমনিতে পুজো আর কয়েকটা দিন বাকি আছে, ভাবছি এর মধ্যে একটু ডায়েটটা কন্ট্রোল করি, একটু রোগা হওয়ার চেষ্টা করছি, জানি পারবো না, চেষ্টা তো করি। তো আমি এখন একটু ফল খেয়ে নি, কেটে দাও।
আছে আমারও খাবার রেডি, তো এখন আমি এটা খাবো, খেয়ে নিয়ে তারপরে আবার একটু পরে আসছি।